2014 থেকে এই পর্যন্ত আমাদের কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের দেশ এবং রাজ্যের জন্য কি করেছে সেটা যেমন তুলে ধরার চেষ্টা করা হয়েছে গানের মাধ্যমে, তেমনি কয়েকটা গান আছে আগামী এডিসি নির্বাচনে জনগণের প্রতি আহ্বান রাখা হয়েছে সেই গানের মাধ্যমে, যে আমাদের কেন খুব পাঁচটা গানের যেটা আমরা তৈরি করেছিলাম সঙ্গীত, আর তার রিলিজ আজকে হবে আমাদের মুখ্যমন্ত্রী তথা আমাদের জনজাতি মোর্চার প্রভারী এবং আমাদের প্রদেশ প্রেসিডেন্ট ডক্টর মানিক সোনা ওনাদের উপস্থিতিতে আজকে এই অনুষ্ঠান হচ্ছে। মোটামুটি আমাদের অনেক কার্যকর্তা আছে। এই গানের মধ্য দিয়ে পাঁচটা গান, প্রতিটি গানের মানে অর্থই মোটামুটি ইলেকশন রিলেটেড এবং আমাদের নরেন্দ্র মোদী এবং আমাদের এই রাজ্যে বিপ্লব দেবের নেতৃত্বে সরকার হওয়ার পরে আমরা দেশের এবং রাজ্যের জন্য আমাদের দল কি করেছে সেটা যেমন তুলে ধরা হয়েছে গানের মাধ্যমে, তেমনি আগামী দিনে খুমুলুঙ্গে আমাদের পুষতে হবে যে জার্নিটা জার্নির মাধ্যমে সেখানে পুষতে হবে, এরকম একটা গান আছে বার্তা খুমুলুং থাং সংনার নাং নাই, তো তার জন্য আমরা নাম দিয়েছি খুমুলুং চিনি, অর্থাৎ খুমুলুংটা আমাদেরই, কাজেই সম্পূর্ণ এটা আমাদের জনজাতি মোর্চার উদ্যোগে করা হয়েছে তার উদ্বোধন অনুষ্ঠান। কেসেট আবার রিলিজ খেলার নাই আবংখা খুমুলুং চিনি টিটিএডিসি চিনি যে ইলেকশন বসে গান তঙ্গ আবনতিন চিনি অমসামং বানক যাক্ষা পাঁচটা গান বিশিন্ন খুমুলুং থাঙ্গে সঙ্গা নাই পুরাপুরি একটা মেসেজ সেন রেখা যে খুমুলুং চিনি মোদী সরকার তামুক লাগে আও কি সাথে সেই রমজাখা তাই চিনি বসাঙ্গ যে ইলেকশন আবো তামুন বগে গুরুত্বপূর্ণ আও ব অর সামুক লগ সাই রমখা কাজে আমি রিলিজ চিনি ডেপুটি সিএম জি সি কুমার দেববর্মা তারপরে চিনি প্রদেশ সভাপতিনি বিশিনতে ইয়াকতে আবো সঙ্গে রিলিজ খেলা।